এই যে ইরামনি মুক্ত অমুকমুকের মাল এটা তোরে বুঝাইয়া দিলাম রে আলী। সকালবেলা যাইয়া ওই কাফের বেদিনের বাড়ি বাড়ি যাইয়া নিজ দায়িত্বে মালগুলি পৌঁছায় দিবি নি আমার হাতে ধরে ওয়াদা দে। হযরত আলী নবীজির হাত ধরে ওয়াদা দিয়ে বললেন, হুজুর গো আমি ওয়াদা দিলাম। কারণ কাফের নবীজি আমানাতের মালের উপরে নবীর কত খেয়াল, যে আমি যদি চলে যাই এই মাল যদি না পাই ওরা বলবে এই মাল মারিং দিয়ে নবী নিয়ে গেছে। আমার নবী এই পৃথিবীর জমিনে সব থেকে বড় আমানাতদার ছিলেন, তার মতো আমানাতদার আর কেউ ছিল না। যখন সুবহানাল্লাহ ইনসাফদাতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মতো বড় ইনসাফদাতা পৃথিবীর জমিনে কেউ ছিল না, আসবেও না, ছিলও না, এখনো নাই। যখন সুবহানাল্লাহ আমানাতদার জীবন আর এরকম কেউ ছিল না, এখনো নাই, কেউ কোনোদিন হবে না। নবীজির সঙ্গে হযরত আলী ওয়াদা দিয়ে নবীজি রওনা দিবেন, এমন সময় হযরত আলী নবীজির হাত কান সাহেবের ধরে মুস্কি মুস্কি হাসতেছে। ধরে কান সুবহানাল্লাহ, এত সময় কান্দতে ছিল, এখন হযরত আলী মুস্কি মুস্কি হাসছে। নবীজি আলীর চেহারার দিকে চাইয়া দেখে পানিও পড়তেছে আবার মুস্কি মুস্কি হাসে। নবীর কৌতুক হইল, ও আলী এত সময় কানলে এখন মুস্কি মুস্কি কেন আসো? হুজুর গো আমার মন বলতেছে আজকের রাত্রে এই পৃথিবীর কোনো ক্ষমতা নাই, এই পৃথিবীর কোনো ক্ষমতা নাই, আজকে রাত্রে আমাকে কেউ শহীদ করতে পারবে? আর ধরে কন সুবহানাল্লাহ, হযরত আলী মারেফাতের অলি। ধরে কন সুবহানাল্লাহ, এই কথার মধ্যে কি মারেফাত লুকাইতে হযরত আলী বুঝে ফেলাইছে? ধরে কন সুবহানাল্লাহ, হযরত আলী মারেফাতের অলি। ধরে কন সুবহানাল্লাহ, হযরত আলী বুঝে ফেলে নবীজি কইলো তুমি কেমনে বুঝলে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি শহীদ হইয়া যাই আর আপনি আমানাতের মাল আমারে বুঝাইয়া দিছেন আমি কিভাবে যাব? এই জন্য আমি যখন ওয়াদা দিয়ে ফেলাইছি আমার মনে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রে আমারে আর শহীদ করবে না। জোরে জোরে কন সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আনা আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনার ইলম, মদিনার শহর, আর হযরত আলী হলো এই এই শহরের গেট। জোরে কন সুবহানাল্লাহ, আমার কাছে আসতে হলে হযরত আলী হয়ে আসতে হবে। এই জন্য যত পীর মুরিদের সিলসিলা দুনিয়াতে আছে সমস্ত পীরের পীর হলো হযরত আলী, আর হযরত আলীর পীর হলো নবীজি, নবীজির পীর হলো আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে হযরত আলী মারিফতের আলী যুদ্ধ করতে 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 হঠাৎ করে খেয়াল হইছেন আসরের নামাজ পড়ি নাই, একটা দৌড় দিয়ে হযরত আলী যাইয়া ওযু করলেন, বদ্দানি ওযু করে নামাজে দাঁড়াবে হাত উপরে উঠাইছে, সূর্যের দিকে তাকায় দেখে সূর্য অর্ধেক ডুবে গেছে। আসমানের দিকে মাথা উঠাইয়া দুই চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনায় কান্দার চিৎকার দিয়ে বলে, মামুদ আমি তোমার কোরআনের পাগল হইলাম রে, আমি তোমার নবীর পাগল হইয়া তোমার আশেক হইয়া, ও মামুদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 কোন সময় সময় চলে গেছে আমার খেয়াল নাই, আমি নামাজে দাঁড়াইছি আসরের নামাজে, সূর্য অর্ধেক ডুবে গেছে, এখন নামাজ পড়া হারাম, আমি যদি নামাজ না পড়তে পারি সূর্য যদি ডুবে যায় কেয়ামতের ময়দানে আল্লাহ আমি আসরের নামাজ কাজা অবস্থায় তোমার দরবারে আমি মুখ দেখাইতে পারবো না, আমার নামাজ পড়া দিয়ে জীবনে কোনো নামাজ কাজা হয় নাই। জোরে কর না সুবহানাল্লাহ, জীবনে কোনো নামাজ কাজা হয় নাই, কেমনে আমি আসরের নামাজ লইয়া দাঁড়াব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের পরে নোটিশ জারি করে দিল, কল্পনা বাবা হাদিস শরীফের কথা, সূর্যের পরে নোটিশ জারি করে দিল, সূর্য উপরে উঠে দাঁড়া। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ, উপরে উঠে দাঁড়ান আমার আলী,
আসরের নামাজ কমপ্লিট করবে, আসরের নামাজ কমপ্লিট করার পরে ডুববি, এর আগে ডুবে যেতে পারবি না, সঙ্গে সঙ্গে সূর্য উঠে গেল, উপরে উঠে দাঁড়াইলে হযরত আলী, আসরের নামাজ কমপ্লিট করে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, আলীর নামাজ কমপ্লিট হইলে সূর্য ডুবে যান। কি মোহাম্মদ সে ওয়াফা তু হাম তেরে ইয়ে দুনিয়া চিজ হি ক্যা হ্যায় লওহ কলম তেরে হে। তুমি যে আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে মহব্বত করো, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। কলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আমার নবীরে যদি ভালোবাসো, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, আর আমি যদি তোমারে ভালোবাসি, এ যাহা চিজ হি ক্যা হ্যায়, এ দুনিয়া কি জিনিস, এ আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ মানব দানব আমি সব তোমার তাবে বানাইয়ে দেব। আরো জোরে কন হযরতে আলী আর একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, বিশাল বড় যুদ্ধের ময়দানে, মনে হয় খায়বারের যুদ্ধ সম্ভবত। গালেবান ভাইয়েরা আমার যুদ্ধ করতে গেল, হযরত আলীর হাতে কোনো ডাল নাই, কোনো ডাল নাই, হযরত আলী তালাশ করে কিছুই পায় না। ওই কাফের বেদিনের সব থেকে রোমান সম্রাটদের যে বিরাট বড় দুর্গ ছিল, ওই দুর্গের কপাট নিচে পড়েছিল, যাইয়া বাম হাত দিয়ে দুর্গটা টান দিয়ে উঠাইয়া ওই যুদ্ধের ময়দানে, পুরো ময়দানে হযরত আলী যুদ্ধ করতে ছিলেন। যুদ্ধে মুসলমানরা বিজয় হলো। নবীজি তারপরের দিন, হযরত আলী গরিব ছিলেন, হাসান হুসাইন কান্দে ডাল বিক্রি করে হাসান হুসাইন রে খাওয়াইছে, বাজার করে আইনে ডাল নাই, কি দিয়ে যুদ্ধ করবে? ও আলী, নবী ডাক দিয়ে বলেন, তারপরের দিন কালকে যুদ্ধ করছিলে, আমি তো জানি ঢাল নাই, ডাল কোথায় পাইলে? হযরত আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, হুজুর, আমি কালকে রোমান সম্রাটের যে বিরাট বড় কপাট ছিল, ওই কপাট উঠাইয়া আমি যুদ্ধ করেছি। আল্লাহর হাবিব কয় কও কি আলী, ওই ডালের ওজন কত জানেন? 850 মোর নইরের ওজন ছিল। আর জোরে কন সুবহানাল্লাহ। নবীজি কয় কও কি তুমি ওইটা উঠে কিভাবে যুদ্ধ করলে? নবীজি কয় আটক চলো তো আমার সাথে, উঠাও। হযরত আলী কে কি কয়, কালকে বা মাত্র যুদ্ধ করলাম, এটা কোনো ব্যাপার ট্যাপার নাকি? আজ না দুই হাত দিয়ে টান মারবো যা করে আল্লাহ, মনে করছে বাবা তো যদি না হারি বসি তো দুই হাত দিতে এক এক সেকেন্ডের মধ্যে উঠে গেলাম, দুই হাত দিয়ে সেই মতো টান দিছে, কোমর কড়কড় করে উঠেছে, ব্যথায় কোমর একটু হেলেও নাই, পারে না হেলেই নাই, উঠোনো তো দূরের কথা। হযরত আলী মুখটা কাঁচা করে আর এক দিকে বসেছে, নবীদের সামনে বেইজ্জতি হয়েছে না? কত বড় বাহাদুর, কালকে যুদ্ধ করে বাহমাত দিয়ে আর আজকে দুই হাত দিয়ে উঠাইতে পারে না। তো নবীজি হাসতেছে, মিটমিট করে হাসতেছেন, হযরত আলী মুখ বাজার করে এইভাবে মুখটা এরকম করে লজ্জা করতেছে। নবী আমার দিয়ে বলে, আলী মুখ বাজার করো না রে আলী, আফসোস করো না, তুমি আমি এটা বুঝতেছি তুমি কালকে নিশ্চয়ই যুদ্ধ করেছো, আমি জানি, আমাকে মাওলায় জানায় দিছে, আমি যা জানি রে আলী তুমি তা জানো না, তুমি বুঝতেছো আমি বুঝে জানি না রে আলী, ও আলী কালকে নিশ্চয়ই যুদ্ধ করছিল আমার খবর আছে রে আলী, আল্লাহ আমার সামনে ওই সময় একটা টেলিভিশন ফিট করছিল, তুমি কেমনে কেমনে ঘুরে ঘুরে যুদ্ধ করছিলে রে আলী, আমি নবী নিজেই তা বলাবন কবলাবন কবলাপন করেছি। জোরে জোরে কান সুবহান আল্লাহ, আরো জোরে কান সুবহান আল্লাহ। আলী আমি একটু টেস্ট করলাম তোমারে, কিন্তু একটা কথা, কালকে যে উঠে যুদ্ধ করলে আজকে পারলে না, তার কারণ কি জানো বলে? হুজুর না জানি না, কালকে যখন তুমি যুদ্ধ করতেছিলে আল্লাহর মহব্বতে আল্লাহর ইশকে, তুমি যখন যুদ্ধ করতেছিলে টান দিয়ে যখন ধরছো বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে, আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ উঠে গেছিল, ওই রহমতের কারণে তুমি এত বড় দুর্গ কপাট উঠে যুদ্ধ করতে পেরেছিলে। আরো জোরে কান সুবহান, এটা নি ইমানের শক্তি হলো সব থেকে বেশি শক্তি, জোরে কান সুবহান। নামাজের শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি টিকবে না, কালেমার শক্তির সামনে পৃথিবীর
পৃথিবীর কোনো শক্তি টিকবে না, যাকাতের শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি টিকবে না, হজের শক্তির সামনে কোনো শক্তি টিকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানদের কোনো অস্ত্র লাগবে না, মুসলমানদের কোনো ঝান্ডা লাগবে না, এই মুসলমানের অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী এর একটা ঘটনা আমার মনে পড়ে গেছে। হযরত আলী যুদ্ধের ময়দানে একবার মারেফাতের আলী হযরত আলী একজন কাফেরের সঙ্গে যুদ্ধ করতেছিল রে বাবা, এমন গুপ্তার যুদ্ধ, আলীর সঙ্গে যুদ্ধ করা, বাঘের সাথে তো বাঘেই যুদ্ধ করতে হয়, বাঘের সাথে কি শিয়ালে যুদ্ধ করতে পারে? সেও এরকম বাঘ, এমন যুদ্ধ হইতেছে হযরত আলীও তারা সহাইতে পারে না, সেও হযরত আলী সহাইতে পারে না। অনেকক্ষণ যুদ্ধ করতে করতে হযরত আলী কায়দা হয়েছে, একটা সর্দি নিচে ফেলাইছে, যেরকম ওইটা নিচে ফেলাই অমনি হযরত আলী বুকের উপরে চাইপে বসে, চাইপে বসে তলোয়ার বের করছে, তলোয়ার যেই চালাইতে গেছে সেই অমনি ওই কাফেরে কি করছে, ওই মোনাফেকে কাশ্মীরে করছে কতগুলো থু বের করে কাজ বের করে হযরত আলীর মুখের উপরে থু করে মারিয়ে দিছে। হযরত আলী এক মুখ টুক ভরে একদম এত কাশ মনে করেন, ওটার এমনি সর্দি জ্বর হয়েছে দুনিয়ার কাশ, ওই কাশ সব হযরত আলীর নাক মুখ জড়ায়, হযরত আলী ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে, চুপ করে ছেড়ে দিছে, ওরা আর ফোসায় নেই, কতল করেন দাঁড়ায় গেছে, ওই লোকটাও দাঁড়ায় গেছে। হযরত আলী আলীর দিকে লক্ষ্য করে ওই কাফের ডাক দিয়ে বলে, আলী আমারে কতল করলে না কেন? প্রশ্ন তো আসে যে কতল করতে যে সাইডে যায় এরকম শত্রুরে কেউ কেন কতল করলে না? হযরত আলী বলেন, তুমি আমার মুখের বরে কাশ দিলে কেন, কপ দিলে কেন বলো? ওখানে রাজনীতি খেলাইছে, রাজনীতিবিদ তো, কি রাজনীতি খেলাইছে জানেন? কইতেছে আলী, আমি একটা রাজনীতি খেলাইছি, আমি তোমার দুশ্মন, আমি নিচে পড়ে গেছি, এখন তুমি আস্তে আস্তে আমার নাক কাটবা, আস্তে আস্তে কান কাটবা, আমার কলিজা পোষাবা, হাত কাটবা, পাও কাটবা, আমার কষ্ট হবে, এই কারণে আমি তোমারে থুতু মারিছি, কফ দিছি, কাশ দিছি, যাতে তোমার শরীরের মধ্যে 100% রাগ উঠে যায়, আর এমন জোরে তলোয়ার মারবা এক সেকেন্ডের মধ্যে আবার জান বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় শয়তান ওই জায়গাও রাজনীতি চালাইছে, চিন্তা করেন অবস্থাটা, রাজনীতি যে কত শয়তানি। বাইরে হযরত আলী চিৎকার দিয়ে বলে, এই জন্যই আমি তোরে কতল করি নাই, তুমি আমার কোনো দুশ্মন না, আমার ছেলে মেয়ের সাথে তোমার কোনো দুশ্মনই নাই, আমার সঙ্গে কোনো দুশ্মনই নাই, আমার বিবির সঙ্গে নাই, জায়গা জমি নিয়ে জীবনের কোনো কিছু নিয়ে তোমার সঙ্গে আমার দুশ্মনই নাই, তোমার সঙ্গে দুশ্মনই হলো তুমি আল্লাহর দুশ্মন তাই আমার দুশ্মন, তুমি কোরআনের দুশ্মন তাই আমার দুশ্মন, তুমি নবীজির দুশ্মন তাই আমার দুশ্মন, তুমি আখিরাতের দুশ্মন তাই আমার দুশ্মন, তুমি মুসলমানের দুশ্মন তাই আমার দুশ্মন, হুব্বু ফিল্লাহ আর বগজু ফিল্লাহ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করি আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, তোমাকে যখন নিচে ফেলাই দিছিলাম তখন আমি যখন কতল করি তখনও তো আমার ওই খেয়াল আল্লাহর দেয়ান খেয়ালে পুষাইতেছিলাম, যেই মাত্র কাজ দিছ আমার শরীরের মধ্যে রাগ উঠে গেছে, হঠাৎ করে হযরতে আলী মারেফাতের ওলি, জোরে কন সুবহান, ওইটার মধ্যে কি মারেফাত, আল্লাহ সঙ্গে সঙ্গে মারেফাত ঢুকিয়ে দিছে মাথার ভিতরে, ডাক দিয়ে কয় আমি চিন্তা করলাম আমার শরীরের মধ্যে রাগ উঠছে, কেয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হবে আল্লাহ যদি ওই দিন জিজ্ঞাসা করে, আলী গো ওই লোকটারে যে তুমি কতল করছিলে, ওই লোকটারে তুমি কি আমার মহব্বতে কতল করছিলে, কোরআনের মহব্বতে কতল করছিলে, নবীর মহব্বতে কতল করছিলে, না রাগের বনিময় কতল করছিলে, আমি জানতে চাই, আমি আল্লাহ কেয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না, এই জন্য তোরে আমি ছেড়ে দিয়েছি। ওই কাপড়ের চোখে পানি রাখতে পারে না, দা দা করে চোখের পানি গুলো ছিঁড়ে দিয়ে চিল্লা ডাক দিয়ে বলে, আলী আমার বোঝা হয়ে গেছে তোমার ইসলাম কি জিনিস, ইসলামের মতো শান্তি আর কোনো ধর্মে নাই, তোমার আখলাক যদি এরকম হয়, তোমার চরিত্র যদি এরকম হয় রে আলী, ও আলী তোমার নবীর চরিত্র মনে আরো কোটি 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 গুণ আরো বেশি ভালো, আলী তোমার নবীর নাম খালি শুনছি আমার আর দেখতে হবে না নবীরে, না
দেখে না বুঝে তুমি একজন সাহাবি মাত্র নবীর সোহবত থাকে যদি এমন আখলাক হতে পারে এমন চরিত্র হইতে পারে ওই নবীর চরিত্র না জানি কত সুন্দর তোমার আল্লাহ না জানি কত সুন্দর ওই সুন্দরের পরে আকৃষ্ট হইয়া আমি এখন ইসলাম গ্রহণ করতেছি আমারে পড়ায় দাও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিক চলে গেছিলাম বয়ান করতে করতে আমরা এখন সিদরাতুল মুনতাহায় মনে আছে তো সিদরা মানে কি বড়ই গাছ আর মুনতাহা মানে সীমানা বড়ই গাছ কেন আল্লাহ লাগাইলো কোন সময় কইতাম রে মাওলা বড়ই গাছের হিকমত কি দুনিয়ার কত গাছ আছে ওই গাছ না লাগাইয়া মাওলা কেন হনে বড়ই গাছ লাগাইছে জোরে কোন সময় এই বড়ই গাছের ইতিহাস যদি বয়ান করি তিন দিন তিন রাত লাগবে রে বাবা কত বড় বড়ই গাছ জানেন বিরাট বড় বড়ই গাছ আল্লাহ ওই জায়গায় লাগাইছে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন হুজুর বড়ই গাছ কেন লাগাইছে আল্লাহ কি দেখে আসলেন বড়ই গাছ আল্লাহ নবী বলেন জানো ওই বড়ই গাছের এক একটা পাতা হাতির কান যত বড় বড় এত বড় বড় এক একটা পাতা জোরে কান হাতির কান দেখেন নেই এলিফেন্ট দেখছেন না আপনারা হাতির কান যত বড় বড় ওইরকম বড় বড় ওইরকম ওই কায়দার পাতাগুলি বড়ই গাছের অত বড় বড় পাতা সাহাবি জিজ্ঞাসা করে হুজুর এর কারণ কি তার হেকমত কি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন পৃথিবীর কোন মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বড়ই গাছের মধ্যে একটা পাতা বের করে দেয় ওই পাতার আস্তে আস্তে বড় হয় ওই মানুষের নাম যখন রাখেন আপনারা রাখেন তখন ওই পাতার ভিতরে মানুষের নাম বাবার নাম গ্রাম থানা জেলা দেশ আল্লাহ রাব্বুল আলামিন পুরো অ্যাড্রেস ওই পাতার মধ্যে লিখে দেয় কোন সময় বলবো সময় শেষ বাইরে ওই পাতা জিবরাইল আমিন বলেন বিরাট বড় প্রত্যেকটা মানুষের নাম ওই পাতার ভিতর আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন যখন একজন মানুষের এন্তেকালের সময় হয়ে যায় এন্তেকালের ৪০ দিন আগে ওই গাছের পাতার একটু লাল লাল ভাব ধরে আপনারা জানেন যে আজরাইল জান কবজ করে আজরাইলের জান কবজ করতে এই আপনার বাড়িতে এসে আসতে হবে না দরজার দ্বারে বলে ভাই যান দরজা খোলেন আমি আইসি সে সিদরাতুল মুনতাহাতে এত দূর কষ্ট করে গাড়িগুলি নিয়ে আজরাইলের ভেলেন নিয়ে আসা লাগবে না আপনার বাড়িতে আজরাইল কত বড় বানাইছে আল্লাহ জানেন তামাম পৃথিবীর পানিগুলি যদি আজরাইলের মাথার উপরে ছাড়িয়ে দেওয়া হয় গোসল করাবার জন্য একটা ফোঁটা পানি জমিনের উপরে পড়বে না জোরে কোন সুবহানাল্লাহ এত বড় আজরাইল এই আজরাইলের সামনে তামাম দুনিয়াটা আল্লাহ পানদানের মতো রাখছে সুবহানাল্লাহ আর একজন সুবহানাল্লাহ পানদান যত উড্ডুক এই পুরো দুনিয়াটা আজরাইলের সামনে আল্লাহ এতটুকু রাখছে আর বড়ই গাছ কতটুক ওই বড়ই গাছ জিবরাইল আমিন রিমোট কন্ট্রোল করে জান কবজ করতে আসতে হয় না আমেরিকার কোনো মানুষ যদি ইচ্ছা করে পৃথিবীর অমক দেশে অমক পাহাড় অমক শহর আমি ধ্বংস করে দেব ওই জায়গায় বসে বটন টিপলে ফারে না জোরে কন লন্ডনে থাকা মানুষ আপনারা কন ফারে না ওই আমেরিকায় বসে পৃথিবীর আর এক কোনায় ঘাই দিলি ওই শহর শেষ হয়ে যায় না যায় না ওই জায়গায় বসে বটন টিপলে যদি দুনিয়ার মানুষের হয় আজরাইলের কে বাড়ি আসা লাগে না আজরাইল ইসলামের সামনে ওই গাছ আল্লাহ পান্দানের মতো বানাইছে ৪০ দিন পর্যন্ত ওই গাছ শুধু পাতা এরকম লাল হইতে থাকে ৪০ দিন পরে যখন আল্লাহ তার জান কবাস করতে বলেন ওই পাতাটা জমিনের পরে খস করে পড়ে ওই সময় আজরাইল ইসলাম বটন টিপ দিয়ে তার জানটা কবাস করে লম্বা ইতিহাস করুন সব বলবো হঠাৎ করে রফ রফ আসে পড়িছে আল্লাহ নবী দেখেন রফ রফ হাজির হয়ে গেছে আস্তে আস্তে করে রফ রফের দরজা খুলতেছে জোরে কান সুবহানাল্লাহ গায়েব থেকে আওয়াজ আইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাদ্দল ইয়া রাসূলুল্লাহ আপনারা বলেন কাম হেয়ার ইংলিশে কি কয় কাম হেয়ার ওখানে নজবিজিরে কাম হেয়ার কই নি কেউ কইলো ফাদ্দল ইয়া হাবিবি ফাদ্দল আল্লাহ তাআলা ডাক দিছেন আল্লাহর গায়েবি আওয়াজে
নবী বলেন যে এইমাত্র আমাকে ডাক দিয়েছে, আমি সিংহাসনে আমি লিফটের ভিতরে কদম দিলাম, দুই কদম দেওয়ার পরে আস্তে করে লিফটটা বন্ধ হলো, আমাকে বললো গায়েব থেকে আল্লাহ আওয়াজ দিলেন ইজিলিস, আপনারা বলেন সিট ডাউন, কি কর সিট ডাউন, আল্লাহ ডাক দিয়ে কে ইয়ার রাসূল আল্লাহ সিট ডাউন মানে ইজিলিস বসেন, আরবি ভাষায় কি ভাষায়, কেমতের ভাষা হবে আরবি, কবরের ভাষা আরবি, আখেরাতের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জিব্রাইলের ভাষা আরবি, যরেকন সুবহানাল্লাহ, এই জন্য আরবি ভাষায় কোরআন নাযিল হইছে যাতে আরবরা বুঝতে পারে ভাই এই কোরআন শরীফ বলো আসল জিনিস, কোরআন শরীফ বেশি করে পড়বেন। নবীজি বসলেন, নবীজি বলেন যে এইমাত্র আমি বসছি, তাকায় দেখি এমন সুন্দর একটা ঘরের মতো নূরের সিংহাসন, আমার জীবনে আর কোনো দিন চোখ দিয়ে এমন সিংহাসন দেখি নেই যে এই সিংহাসনে আল্লাহ আমারে বসাইছে, বসার পরে আমাকে ওই রফরফ একটা টান দিয়ে একদম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সিঁড়ির গোড়ায় নিয়ে লাগাইয়ে দিয়েছে, একদম সিঁড়ির গোড়ায়, সিঁড়ি অনেক থাক থাক সিঁড়ি, এই সিঁড়ির একদম নিচের যেই সিঁড়িটা ওই সিঁড়ির সাথে রফরফ লাগিয়ে গেছে, এবার সিঁড়ির রফরফ লাগলে নবীজি নবীজি এইবার আজানের সময় হয়ে গেছে, বড় মজার কথা একটা মিনিট, ভাইয়েরা আমার ওই রপ্রবে সিঁড়ি খুলে গেলে আল্লাহর নবী কদম উঠাইলেন সিঁড়ির উপরে।